হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল আফরিন্স কিচেন। আমি একটা মাঝারি সাইজের বেগুন এরকমভাবে কেটে নিয়েছি। দেখতে পাচ্ছেন, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, একটা বড় টমেটো, এক কাপ মতো জল, দারচিনি, একটা ছোট এলাচ আর দুটো তেজপাতা, এক চামচ আদা রসুন বাটা, এক চামচ মতো লবণ, এক চামচ হলুদ গুঁড়ো, এক চামচ জিরে ধনে গুঁড়ো, এক চামচ লঙ্কা গুঁড়ো আর এক চামচ গরম মশলা আর এক চামচ সর্ষে পাউডার। এটা অপশনাল, এটা আপনারা ইউজ করতেও পারেন নাও করতে পারেন। এটা এক চামচ কাশ্মীরি লঙ্কা ফর কালার আর একটু গোটা জিরে, আর এটা হচ্ছে 4 টেবিল স্পুন সর্ষের তেল, অয়েল আর 1 চামচ মতো চিনি আর 1 চামচ মতো দই। এবার আমরা একটা প্লেটের ওপর বেগুনগুলোকে নিয়ে নেব, বেগুনগুলোকে ভাজার জন্য মশলা মাখাবো। প্রথমে আমি দিয়ে দেবো 1 চামচ মতো লবণ। আমি এরকম চামচ ইউজ করছি, আপনারাও চাইলে এরকম ইউজ করতে পারেন বা হাতের পরিমাণ মতো ইউজ করবেন। 1 চামচ হলুদ গুঁড়ো, আমি এই হিসেবে চামচটা বলছি, আর 1 চামচ লঙ্কা গুঁড়ো, লঙ্কা গুঁড়োটা দিতেও পারেন না দিতেও পারেন। এবার ভালো করে ওটাকে মাখিয়ে নিতে হবে। এবার আমরা এগুলোকে ভেজে নেব। আমরা এটাকে একটু তেল ব্রাশ করছি, কারণ তেল ব্রাশ করলে কড়াইয়ে তেলটা অনেক কম লাগবে, এই তেলেই বেগুনটা ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে, ভাজাও হয়ে যাবে। এবার আমি কড়াইয়ের মধ্যে 2 চামচ মতো তেল দিয়ে দেবো। তেলটা যখন হালকা একটু গরম হয়ে যাবে তখন আমি তেলের ওপর বেগুনগুলোকে দিয়ে দেবো, আর উপরে হালকা একটু চিনি দিয়ে দেবো। আপনারা চিনিটা আগেও মাখাতে পারেন, কোনো অসুবিধা নেই। তারপর এটা ঢেকে দেবো, কারণ ঢাকলে বেগুনটা ভাজাটাও যতটা সুন্দর হবে সেদ্ধটাও ততটাই সুন্দর হবে। আমরা ঢাকাটা তুলে নেবো, দিয়ে বেগুনগুলোকে একটু উল্টে পাল্টে দেবো, যাতে পুরো দিকটাই বেগুনের সেদ্ধ হয়ে যায়, ভাজাও হয়ে যায়। দেখছেন বেগুনগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা আবার একটু উল্টো পাল্ট করে নেব, দিয়ে একটা একটা করে প্লেটের ওপর তুলে নেব। আবার কড়াইয়ের ওপর 1 চামচ মতো তেল দিয়ে দেব। তেলের ওপর আমি দিয়ে দেব গোটা জিরে, অল্প একটু পরিমাণ মতো। জিরেটা হালকা একটু নাড়াচাড়া করে নেব, যখন জিরের কালারটা হালকা একটু ব্রাউন হয়ে যাবে আর সেন্টটাও দারুণ আসবে, তখন আমরা জিরের ওপর দিয়ে দেব দারচিনি, ছোট এলাচ আর 2 তেজপাতা। ভালোভাবে একটু ব্রাউন করে নেব, তারপরে আমরা এর ওপর দিয়ে দেবো 1 চামচ লঙ্কা গুঁড়ো, কালারটা খুব সুন্দর আসবে। তারপর আমরা এর ওপর দিয়ে দেবো 1 চামচ মতো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা হালকা যখন একটু ব্রাউন হয়ে যাবে তখন আমি এর ওপর একটু জল দিয়ে দেবো। আপনারা চাইলে আদা রসুন বাটাটা এমনি রেখেও পেঁয়াজটা দিতে পারেন, কিন্তু আমি যেখানে তেল একদম অল্প ইউজ করছি সেহেতু আমার এমনি আদা রসুন বাটাটা রাখলে হবে না, তাই আমি একটু জল দিয়ে দিয়েছি। এবার আমি এর ওপর পেঁয়াজ কুচোটা দিয়ে দিলাম, পেঁয়াজ কুচোটা খুব ভালোভাবে নেড়ে নেবো, হালকা একটু জল দিয়ে দেবো, পেঁয়াজগুলো হালকা হালকা নরম হওয়ার জন্য আমি ঢেকে দেবো। এবার আমি ঢাকনাটা তুলে নেব, দিয়ে পেঁয়াজটা অনেকটা নরম নরম হয়ে গেছে, আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ইউজ করতে পারেন।
এবার আমি এর ওপর দিয়ে দেবো টমেটো কুচি, যেগুলো কুচানো টমেটো ছিল ওগুলো আপনারা টমেটো বাটাও ইউজ করতে পারেন। ভালো করে একটু মিক্স করে নেব। এবার আমি এর ওপর দেবো লবণ, এটা আপনারা স্বাদ অনুসারে দেবেন। তারপরে অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো, অল্প একটু জিরে ধনে গুঁড়ো, অল্প একটু কাশ্মীরি লঙ্কা জাস্ট ফর কালার, আপনারা এটাকে অ্যাভয়েডও করতে পারেন। এবার আমি গোটাটাকে খুব ভালোভাবে মিক্স করে নেব। আমি গোটা রান্নাটা করার পর এটাকে ভালো করে এটাকে একটু ঠান্ডা করে মিক্সারে ভরবো, ঠিক আছে? এটা রান্না করে মিক্সারে ভরলে অসাধারণ একটা টেস্ট আসে। আপনারা এমনি সব বাটাও ইউজ করতে পারেন, তাহলে মিক্সারের প্রয়োজন হবে না। তাহলে আপনারা আর যদি আপনারা তো গোটা গোটা পছন্দ করেন, তাহলে আপনারা গোটা গোটায় রেখে রান্নাটা করতে পারবেন। যদি আপনারা গোটা গোটা পছন্দ না করেন, তাহলে আমার মতো রান্নাটা করার পর মিক্সিতে এরকমভাবে ঘুরিয়ে নেবেন, তাহলে এরকম হয়ে হলে টেস্টটা অসাধারণ আসে। সেটা আপনারা এটাও করতে পারেন বা সব বাটাও ইউজ করতে পারেন। এবার আমি কড়াইয়ের মধ্যে ওটাকে দিয়ে দেবো। দিয়ে বাকি জলটা যেটা আছে ওটাও ইউজ করব। ওটা ইউজ করার পর এবার ভালো করে মিক্স করতে লাগবো জিনিসটাকে। আপনারা গোটা গোটাও রাখতে পারেন, বাটাও ইউজ করতে পারেন, আমার মতো মিক্সিতে অ্যাড করেও ইউজ করতে পারেন, চয়েস ইজ ইয়োরস। এবার গোটাটা হয়ে যাবে, এবার এটাকে আমি একটু ফুটতে দেবো। অবশ্য আমাদের রান্না করায় সেহেতু বেশি ফোটানোর প্রয়োজন হবে না, বেশি কষার প্রয়োজন হবে না। এবার আমরা ওর ওপর দিয়ে দেবো ফেটানো টক দইটা। টক দই জলটা দিয়ে দিলাম। এবার আমি এর ওপর দিয়ে দেবো সর্ষে পাউডারটাকে, আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনারা সর্ষে বাটাও ইউজ করতে পারেন, অবশ্য এটা অপশনাল, আপনারা ইউজ করতেও পারেন না করতেও পারেন। জাস্ট আমি যেহেতু তেলটা কম দিয়েছি এখানে, সেহেতু আমাকে এই দুটো ইউজ করলে রান্নাটা খুব টেস্টি হবে, তাই আমি দুটো ইউজ করেছি, আপনারা নিজের ইচ্ছা মতো ইউজ করতে পারেন। ভালো করে যখন ফুটতে লাগবে আমি একটু লবণ দিয়ে দিলাম, আমার লবণটা একটু কম লাগছিল তার জন্য। এবার আমি এর উপর দিয়ে দেবো এক চামচ মতো, এক চামচের কমই হবে, চিনি। ভালো করে একটু নিয়ে নেব, দিয়ে আমরা এর উপর বেগুন ভাজাগুলো দিয়ে দেব। আমি এরকম ভাবে বেগুন কেটেছি, আপনারা যদি একবারে ছোট ছোট যে বেগুনগুলো হয় ওগুলো ইউজ করতে পারেন, মাঝখান থেকে কেটে ইউজ করতে পারেন, সবটাই করা যেতে পারে। এবার আমি এটা হালকা 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 হাতে নাড়বেন, যেহেতু বেগুনগুলো শক্ত না, সিদ্ধ করা আছে অল্প অল্প করে, সেহেতু আপনারা হালকা হালকা করে নাড়বেন হালকা হাতে। এবার এর ওপর আমি দিয়ে দেবো এক চামচ মতো গরম মশলা। আপনারা গরম মশলা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করতে পারেন, আবার এমনি বাইরের গরম মশলাও ইউজ করতে পারেন। ভালো করে এটাকে মিক্স করে নেব, অল্প একটু ঢেকে নেব যাতে বেগুনের ভিতর রসটা ভালো করে ঢুকে যায়। দেখ কত সুন্দর কালার এসেছে এবং কতটা হেলদি। বেগুনটাও কত সুন্দর সেদ্ধ হয়েছে। যদি আপনাদের মনে হয় কি না এখনও বেগুনটা সেদ্ধ হয়নি, তাহলে আপনারা আরও খানিক্ষণ
ঢাকা দিয়ে ওটাকে সেদ্ধ করতে পারেন। এবার আমি আমার একটু চিনিটা কম লাগছিল, তাই আমি একটু ওপর থেকে চিনিটা দিয়ে দিলাম। এবার ভালো করে একটু মিক্স করে নিন, ঢাকনা আর দেবেন না, উপর থেকে ভালো করে একটু এদিক ওদিক করে মিক্স করে নিন। প্রথম এরকম বলে ভিডিও করছি, তা একটু অসুবিধা হয়ে যাচ্ছে, প্লিজ কেউ মাইন্ড করবেন না, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। এবার আমার রান্নাটা প্রায় হয়ে গেছে, এবার আমি এটাকে গ্যাসটাকে অফ করে দেবো, দিয়ে আমি এবার এটাকে সার্ভ করব। তো আপনার আমার রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।